اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا الله আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই। এটি একটি ইসমে আজম। এই ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনে সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আল্লাহ তাআলা আপনাদের মনের সব নেক আশাগুলো পূরণ করুক।